ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী ইসকনের বিভিন্ন শাখা কেন্দ্রে মহা সমারোহে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের 5251তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব। যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতিনীতি মেনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহা সমারোহে পালন করা হচ্ছে। 26 আগস্ট 2024 সোমবার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী পালন করা হচ্ছে এবং 27 আগস্ট 2024 মঙ্গলবার অনুষ্ঠিত হবে নন্দোৎসব এবং ইসকনের প্রতিষ্ঠাতা এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের 128তম জন্ম জয়ন্তী উৎসব। জানা যায়, ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এক সংকটময় সময়ে মানব জাতিকে রক্ষা এবং ধর্ম সংস্থাপনের জন্য শঙ্খচক্র গদা পদ্মধারী রূপে স্বমহিমায় বরাভয় ভঙ্গিতে অমানিশার দুর্যোগ দুর্বিপাকের মধ্যে মথুরায় কংগ্রেসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন। তিনি কঠোর হস্তে অসুর ও দানবীয় পাশবিক শক্তিকে দমন করেছিলেন, প্রেম সখ্য মৈত্র ও শান্তি স্থাপন করেছিলেন। তার জীবন ও বাণী, আদর্শ ও শিক্ষা আজও সমানভাবে গ্রহণীয়। আজও বিশ্বব্যাপী দুর্বলের উপর চলছে সবলের অত্যাচার, সংকীর্ণ রাজনীতির স্বার্থে চলছে মনুষ্যত্বের অবমাননা, মানব সমাজ বিভ্রান্ত ও দিশেহারা, গোটা বিশ্বে ত্রাসের জন্য ধাবমান দুষ্ট গ্রহ। এই সংকটময় সময়ে মানব সমাজকে রক্ষাকল্পে ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বমহিমায় কঠোর হস্তে সকল গ্লানি দূর করুন। শুভ জন্মাষ্টমীতে যুগাবতারের চরণে এই হোক আমাদের সকলের ঐকান্তিক প্রার্থনা। মায়াপুরে জন্মাষ্টমী অনুষ্ঠান যদি কেউ না দেখেন, তাহলে প্রকৃতি জন্মাষ্টমী কাকে বলে? এবং আমাদের এখানে জন্মাষ্টমী যেগুলি করানো হয় তার জীবনটা বৃথা, মানে ইসকন মায়াপুরে জন্মাষ্টমীটাকে দর্শন করতে হবে, দেখতে হবে। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।